আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিন দিন বাড়ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা, তো সবাই আমরা এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করি অডিও কলের জন্য, ভিডিও কলের জন্য এবং মেসেজ করার জন্য। তো এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশে ইদানিং খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ এটা সিকিউরিটির কারণে, ঠিক আছে? তো এইটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের স্ক্যাম চলতেছে, যেমন আপনার কাছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রকার লোভনীয় ফোন কল আসতে পারে, লোভনীয় লিঙ্ক আসতে পারে যেখানে একটা সুন্দর মেয়ের ফটো দেওয়া আছে, ক্লিক করবেন বা বেশিরভাগ মানুষ ক্লিক করার জন্য আগ্রহী হবে আর কি। তো সেই সমস্ত লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ সহ আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে যাবে এবং আপনি ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন। অবশ্যই ওই সমস্ত লিঙ্কে ক্লিক করবেন না। আরেকভাবে হইতে পারে, সেটা হলো আপনাকে অডিও কল করতে পারে, সরাসরি অডিও কলের মাধ্যমে আপনাকে বলতে পারে বিভিন্ন প্রকার লটারি সম্বন্ধে অথবা অফার সম্পর্কে, ওটিপি জানতে চাইতে পারে আপনার কাছে যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নতুন করে সিকিউরিটি আপডেট করা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার ওটিপিটা দেন, মানে আপনার ফোন নাম্বার যে 6 সংখ্যার ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আছে সেইটা আসে, সো সেইটা আপনাকে দিতে বলা হবে, আপনি অবশ্যই সেটা দিবেন না। এবং আরও নতুন যে হোয়াটসঅ্যাপ নতুন একটা ফিচার লঞ্চ করছে সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং। যেমন আগে আমরা স্কাইপতে করতে পারতাম, আর অন্য অন্য অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে টিম ভিউয়ার আছে, তো এই সমস্ত অ্যাপ্লিকেশনে যেভাবে আপনি যেমন আমার পিসি থেকে অথবা আমার ফোন থেকে আপনার ফোন কন্ট্রোল করা, আপনার ফোনের সকল স্ক্রিন দেখা, আপনার ফোনের সকল ফাইল দেখা, এরকম করা যায়। হোয়াটসঅ্যাপেও এরকম স্ক্রিন শেয়ারিং একটা ফিচার লঞ্চ হয়েছে নতুন, যে আমি এবং আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতেছি তো আপনার স্ক্রিন আমি দেখতে পারবো, আমার স্ক্রিন আপনি দেখতে পারবেন এবং আপনার ফোনের সকল কিছু কিন্তু আমি ব্রাউজ করতে পারবো। তো এইটা খুবই একটা ডেঞ্জারাস জিনিস, যেটা অপরিচিত লোকের সাথে অবশ্যই অবশ্যই করবেন না, কোনো লোভনীয় ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু আপনি সব হারাবেন। ইদানিং খুব বেশি চলছে স্ক্রিন শেয়ারিং স্ক্যাম, তো এইটা সম্বন্ধে হোয়াটসঅ্যাপ কিন্তু নিজে জানাই দিছে স্ক্রিন শেয়ারিং যে স্ক্যামটা সেটা কিন্তু চলতেছে, এটা থেকে সাবধান থাকার জন্য। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখুন মতামত এবং ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।